আমরা এখন যে অধ্যায়টা সম্পর্কে জানবো তা হচ্ছে মানুষের প্রজনন, এবং যে টপিকটা সম্পর্কে এখন পড়াশোনা করবো তা হচ্ছে ভ্রূণের বিকাশ। এখন প্রশ্ন হচ্ছে ভ্রূণ কি? ভ্রূণ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয় এবং এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে নিষেক। নিষেকের ফলে যে জাইগোটটি তৈরি হয়, ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়, তাকে বলা হচ্ছে ভ্রূণ। ভ্রূণ থেকে একটি মানব শিশু তৈরি হয়ে থাকে। এই যে ভ্রূণের পর্যায় থেকে বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তনের মাধ্যমে যে মানব শিশুতে পরিণত হয় তাকেই ভ্রূণের বিকাশ বলা হয়ে থাকে। মানুষের প্রজনন হচ্ছে অন্তঃনিষেক প্রক্রিয়া, অর্থাৎ এখানে নিষেক প্রক্রিয়াটা মানুষের দেহের অভ্যন্তরীণ হয়ে থাকে এবং এটা সম্পন্ন হয়ে থাকে স্ত্রী দেহে ডিম্বনালীর ভিতরে। এই ডিম্বনালীর ভিতরে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে এককোষী জাইগোট তৈরি করে। সেই এককোষী জাইগোট ধাপে ধাপে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং তা ডিম্বনালীর মধ্যে দিয়ে ধীরে ধীরে জরায়ুতে আসতে থাকে এবং জরায়ুতে একসময় এসে জরায়ুর গাত্রে তা সংস্থাপিত হয়। একে ইমপ্লান্টেশন বলা হয়ে থাকে। এখন চলো আমরা জেনে নিই বিভিন্ন ধাপে ধাপে এই যে ভ্রূণ আস্তে আস্তে বড় হয়ে মানব শিশুতে পরিণত হয় তা কীভাবে হয়। প্রথমে একটি শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে নিষেকের ফলে জাইগোট তৈরি করে। 36 ঘন্টা পরে জাইগোটে প্রথম কোষ বিভাজন শুরু হয় এবং এই কোষ বিভাজনটা হয়ে থাকে মাইটোসিস পদ্ধতিতে। মাইটোসিস পদ্ধতিতে আমরা জানি যে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। তাহলে আমাদের এই জাইগোটটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে একটি থেকে দুটি, পরবর্তীতে দুটি কোষ থেকে চারটি, এভাবে ধাপে ধাপে বিভাজিত হতে থাকে। 72 ঘন্টা পরে 16 কোষ বিশিষ্ট একটি গঠন বা বলের মতন একটি গঠন তৈরি হয় এবং তারপরও বিভাজন চলতে থাকে। বিভাজিত হয়ে একটা ছোট্ট বলের মতন তৈরি হয়, একে ব্লাস্টুলা বলা হয়ে থাকে। এবং এই ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস পর্যায়েই ভ্রূণটি ডিম্বনালী থেকে জরায়ুতে এসে উপস্থিত হয় এবং ইমপ্লান্টেশন বা সংস্থাপিত হয়। প্রায় 5 সপ্তাহ পরে ভ্রূণের বৃদ্ধি চলতে থাকে এবং এ সময় ভ্রূণের হাত ও পায়ের সৃষ্টি হয়। 8 সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলা হয়ে থাকে। ফিটাসে তখনও অঙ্গগুলো খুবই ছোট ছোট থাকে। আস্তে আস্তে এই অঙ্গগুলো বড় হতে থাকে। একসময় হৃদস্পন্দন শুরু হয় এবং তা ফুসফুসেও তৈরি হয়ে থাকে। 28 সপ্তাহ পরে ফিটাসটি পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়, অর্থাৎ সেটি ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। 38 সপ্তাহে এসে ফিটাসটি বা ভ্রূণটি এমনভাবে অবস্থান করে যেন তার মাথাটা জরায়ুর নিচের দিকে অবস্থান করে। এই অবস্থানে আসলে আমরা বলতে পারি যে ভ্রূণটি সম্পূর্ণ মানব শিশুতে পরিণত হয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা নিষিক্ত ডিম্বাণু থেকে কিভাবে মানব শিশু তৈরি হয়ে থাকে। আমরা আবার যদি একটু জেনে নেই ধাপগুলো, তা হচ্ছে নিষেক হওয়ার পরে প্রায় 36 ঘন্টা পরে কোষ বিভাজন শুরু হয় মাইটোসিস পদ্ধতিতে। মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয় একটি থেকে দুটি কোষ, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে 16 ঘন্টা পরে 72 ঘন্টা পরে 16 কোষ বিশিষ্ট একটি বলের মতন গঠন হয়, তাকে আমরা ব্লাস্টুলা বলছি। এই ব্লাস্টুলা জরায়ুতে এসে ইমপ্ল্যান্টেড হয় বা জরায়ুতে এসে সংস্থাপিত হয়। তা থেকে আস্তে আস্তে বড় হতে থাকে এবং 5 সপ্তাহ পরে এই ভ্রূণের বৃদ্ধি চলতে চলতে হাত পার গঠন দেখা যায়। একসময় হৃদস্পন্দন ও মস্তিষ্কেও তৈরি হতে থাকে। 28 সপ্তাহ পরে সম্পূর্ণ ফিটাসটি একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয় এবং 38 সপ্তাহ এসে তা পূর্ণাঙ্গ ভূমিষ্ঠ হওয়ার মতন মানব শিশুতে পরিণত হয়। এই সম্পূর্ণ ভ্রূণের বিকাশটি 38 থেকে 40 সপ্তাহ সময় নেয়। তা আশা করি ভ্রূণ থেকে কীভাবে মানব শিশু তৈরি হচ্ছে তা সম্পর্কে তোমরা ভালো ধারণা এই ভিডিওতে পেয়েছো। তো আজকে এখানেই শেষ করছি।